আমি তোমাকে কথা দিচ্ছি, না হলে তোমার মাতা যে অনেক কষ্ট পাচ্ছে, এ কথা শ্রবণ করে ১৬ বৎসরীয় সুখদেব চলতে আরম্ভ, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে চলতে আরম্ভ করেছে ন্যাংটা হয়ে। আর এক মিনিটও দাঁড়ায়নি, বলছে পিতা তুমি তো আমাকে বলেছিলে আমি এই সংসারের মোহ মায়াতে কোনোভাবে আমি জড়িত হব না। মা কি হয়েছে, কি হয়েছে মা? দাদা তুমি এদিকে আসো, আমার কাছে আসো, আসো তুমি আমার কাছে আসো, আসো আসো। আচ্ছা যদি বসতে বস বস। এখন পুকুরের পাড় দিয়ে যাচ্ছে আমার সুখদেব, উলঙ্গ অবস্থা, পুকুরে কত অপ্সরা অপ্সরীগণ স্নান করছিল বসন উপরে রেখে। সুখদেব উলঙ্গ আছে বলে ওই যারা অপ্সরীগণ স্নান করছিল তাদের কোনোভাবে লজ্জা আসেনি। এখন কিন্তু পেছনে পেছনে দেখে পিতা ব্যাসদেব যখন যায় তার পরনে বসন ছিল। এইবার ওই মায়েরা উঠে সঙ্গে সঙ্গে তাদের বসন করছে। ব্যাসদেব ডেকে জিজ্ঞেস করেছে আমার পুত্র গেল কেবল, কই তাকে তো এখে তোমরা লজ্জা পেলে না মা, আমাকে দেখে তোমরা লজ্জা পেলে কেন? বলছে পিতা আমরা যত অপ্সরীগণ স্নান করছিলাম ওই তোমার পুত্র চলে যাচ্ছে উলঙ্গ হয়ে, তার কোনো নির্বিকার চিত্তে, তার কোনো বিকার নেই, আমাদেরও তেমনি লজ্জাহীন আমরা হয়েছিলাম, কিন্তু তুমি তো এই জগতের জাগতিক জগতের কথা জানো বাবা, তাই আমরা লজ্জা নিবারণ করবার জন্য আমাদের বসন করছি। যাই হোক এমনি করে চলছে আমার সুখদেব, সুখদেব চলছে। কালক্রমে ওই সুখদেব আমার রাজা পরীক্ষিত যেখানে আছে সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। অনেক বালকগণ আমার ওই সুখদেবের পেছনে পেছনে চলছে উলঙ্গ ভাব। বালকগণ ভয় পেয়ে চলে গেল যখন ওই রাজন্যবর্গ ঋষি তপস্বীগণকে দেখল। অন্যান্য মুনিগণ তখন বলছে এই তো সেই ব্যাসপুত্র সুখদেব এসেছে, কিন্তু আমার সুখদেব গাভী দহন কাল পর্যন্ত একটা জায়গায় থাকতেন না। অতটুকু সময় তিনি অবস্থান করতেন, তারপরে আবার চলতে আরম্ভ করতেন। অনেক যত যত মুনিগণ ছিলেন তখন তাকে অভ্যর্থনা করলেন, বলছে সুখদেব রাজা পরীক্ষিত চরণ বন্দনা করে চোখের জল ভেসে যাচ্ছে, কার
কারণ যে যদি জানে আমার সাত দিন পরে মরণ, তার পরিস্থিতি কি হয় মা? একবার যারা কিডনি পেশেন্ট আছে, কিডনি যখন 14% 18% হয়ে যাচ্ছে, সে জানতে পারছে আমার কিন্তু দিন সময় কমে গেছে। তাকে যদি জিজ্ঞেস করা হয় এই পৃথিবী কেমন, সে নিশ্চয় করে বলবে আমি কিচ্ছু জানি না, এই পৃথিবী কিছু নয়, মায়া মোহময় সংসার। ওই সুখদেবকে বললেন আমার একটি মাত্র প্রশ্নের উত্তর দাও। পরীক্ষিত বললেন, রাজা পরীক্ষিত বলছে বলো তোমার প্রশ্ন কি। প্রশ্ন একটা প্রশ্নের উত্তরে ভিত্তি করে এই কিন্তু ভাগবত আপনারা সাত দিন যে ভাগবত শ্রবণ করেন। জগৎ প্রাণ কৃষ্ণের চরণে, জগৎ প্রাণ কৃষ্ণের চরণে, নিঃশেষে এই হৃদয় এই মনকে উৎসর্গ করে বাঁচার উপায় কি সুখদেব? দেহ ত্যাগ করার উপায় কি সুখদেব? জগৎ প্রাণ কৃষ্ণের চরণে নিঃশেষে মনকে উৎসর্গ করে সেই পরপারে যাবার উপায় কি? সুখদেব বলেছিল অত্যন্ত বড় কঠিন প্রশ্ন। সাত দিন ব্যাপী আমার সুখদেব সম্মত হলেন এই ভাগবত কথা শ্রবণ করাবার জন্য। তাই আপনারা যারাই ভাগবত শোনেন এই একটি প্রশ্নের উপরে ভিত্তি করে, জগৎ প্রাণ কৃষ্ণের চরণে, অনাদিরাদি গোবিন্দের চরণে, আমার শান্তি হরি গুরুচাঁদের চরণে মন প্রাণ সঁপে দিয়ে কেমন করে আমি এই ভবপার করে যাব, এই হচ্ছে প্রশ্ন। কত ভালো ভালো কথা আনো। সমস্ত ভক্ত ভক্তিমতী পিতা মাতাগণ, শ্রী শ্রী হরি লীলামৃত
গ্রন্থের সারাসার আজ্ঞা দিল গুরু চাঁদ করিতে প্রচার। আজ এই দুর্গমায়ের পূজোর সঙ্গে সঙ্গে আমার চার পিতাকে অনুরোধ করব, রবীন, রমেন, মৃত্যুঞ্জয়, ধনঞ্জয়, তোমরা সকলে এসে মাকে একটু পুজো করে যাও। এ বড় শুভ মুহূর্ত বাবা, আমি তো চাইলেও আমার মাকে আর পুজো করতে পারবো না। আমার মা চলে গেছে আজ থেকে 10 বছর আগে। গর্বে তুইয়ে পিতা মরলে শিশুর হয় না কে, গর্ব দারিণী রে সে, গর্বে তুইয়ে পিতা মরলে শিশুর হয় না কে, বিদেশ
যদি পুত্রের কিছু হয় পুত্রের কিছু গর্ভধারিণী মাতা জানতে পায় মায়ের মতন ভালোবাসা মায়ের মত ভালোবাসা তুষর মেলে না মাগো চলে যেও না আমাকে ফেলে মাগো চলে যেও না সদানন্দ বলে মাগো দড়ি তোমার পায় নিজ সুখ লাগি ব্যথা দিলাম গো তোমায় সদানন্দ বলে মাগো তোরি তোমার পায় নিজ সুখ লাগি ব্যথা দিলাম গো তোমায় তোমার গরিবে জনম নিয়া তোমার গরিবে জনম নিয়া তোমায় চিনলাম না মাগো চলে যেও না আমাকে ফেলে মাগো চলে যেও না নিজ নিজ স্থানে আস্তে আস্তে করে চলে যাও হরি বল। আজ এই মায়ের পূজা দেখে আমারও মায়ের কথা মনে পড়ছে। মনোরম পরিবেশ আজ, প্রত্যেকটা বাবা মাকে বলবো, যুবক বা ভাই
বোন বাবা মা যারা আছে এমনি করে সকলে মাকে সেবা করবে, পিতাকে সেবা করবে। জানি না মা ও মা
টুকু খুশি করতে পেরেছি। চাই না হারাতে